আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমি বলতে চাচ্ছি যে আমাদের জাহান্নাম থেকে বাঁচার জন্য সালাফি ওয়াহাবি এদের অ্যাভয়েড করা উচিত, কারণ এদের আকিদা আল্লাহর হাত্তা আছে, এরা মুশরিক। আর ট্র্যাকিং লিংক যে সালাফি ওয়াহাবি, এটা আমি প্রমাণ সহ একটা ওয়েবসাইটে পেয়েছি, www.cifiacfiaonline.com। আমি আবারও বলছি www.cifiacfiaonline.com এই ওয়েবসাইটটিতে। তো এরা এখন আমার ছড়াচ্ছে যে আল্লাহর হাত পা আছে, ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না, শবে বরাত পালন করা যাবে না। তো এই খাওয়ারিজদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জানতে চাই। আর আমি যতদূর জানি যে এদের সর্বশেষ নামাজ দাজ্জালের অনুসারী হবে, তো এদের সম্পর্কে আমি হাদিস জানতে চাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। শুনুন, ধন্যবাদ। আপনি তো মোটামুটি অনেকটা দিশা দিয়েই ফেলেছেন, তো মোটামুটি হয়েছে। আমি শুধু এতটুকু বলতে চাই, আমি নিজে আমার খুব শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমি প্রথমে ডাক্তার জাকের নায়েককে, উনি যদিও ডাক্তার ডক্টর নয়, পিএইচডি না, উনি এই অ্যালোপ্যাথিক ওষুধের ডাক্তার, তারপরেও ওনার রিসার্চ, ওনার মেধাশক্তি, ওনার মেমোরি পাওয়ার দেখে যে এভাবে মেমোরাইজ করতে পারেন কোরআনকে, আমি খুব অবাক হয়েছিলাম এবং মনে করেছিলাম বিশ্বে মুসলমানদের খুব বড় পাওয়ার উনি। আমি এখনো পাওয়ার মনে করি, আমি তার ব্যাপারে আমি নিরাশ হতে চাই না, আমি আশাবাদী ফিরে আসবেন। তিনি বলেছেন গত দুদিন না তিন দিন আগে তার সরাসরি বক্তৃতা টেলিভিশন, যেটাকে ডাবিং করা হয়েছে বাংলায়, বাংলাওয়ালায় যদি ভুল করে তাহলে আমি জানি না, কিন্তু আমি নিজে কানে যেটা শুনেছি, উনি বলছেন আমরা নবীরা আল্লাহ তাআলার নির্বাচিত, আমরা নবী হতে পারবো না, তাহলে চেষ্টা করা যায়। হাস্যকর একটা কথা ভাই, পাটের গাছ একটা এত বড় যদি ভেঙে পড়ে একটা পিঁপড়াও মরবে না, পাটের গাছের যা ওজন তাতে পিঁপড়ার ক্ষতি হবে, মানুষ মরা তো দূরের কথা। তো বট গাছ যদি ভেঙে পড়ে, ওই বট গাছের নিচে যা আছে সব গুঁড়ো হয়ে যাবে। তো ডক্টর জাকির নায়েকের মনে রাখা উচিত, উনি কিন্তু পাট গাছ না, উনি বট গাছ। উনি পিছলাইলে ওই রকম পৃথিবীর অত বড় একটা জাতিকে শেষ করে উনি তারপরে পিছলাইলেন এর আগে। তো সুতরাং ওনার এই একটি কথা আপনারা বিবেচনা করুন যে কোন স্টাইলের কথাটা, নবী আমরা হতে পারবো না, তবে চেষ্টা করা যায়। তাহলে কথাটা কি বোঝা যায়, চেষ্টা করলে কেউ নবীর দরজায় যেতেও পারে, এটা কোনো কথা হলো? এগুলো নবী হওয়ার জন্য কেন চেষ্টা করবো? নবী হওয়া যাবে না, বাস যাবেই না, ভালো কথা বলেছেন, চেষ্টা করা যায়, এটা কি? ওনারা হয়তো এটা নানা রকমের তাবিল অ্যানালাইসিস করবেন, বাদ্যের অ্যানালাইসিস, তারপরে আল্লাহ তাআলার আকার আছে, এসব কথা বলার কোনো দরকার আছে আল্লাহকে নিয়ে? আল্লাহ মিথ্যা বলতে পারেন এটা ওনারা বলেন, তারপরেও বলেন না, মিথ্যা বলতে পারেন বলে না, এসব তাদের আকীদা। আমরা আজকে এত দূরত্বটা কেন? নামাজ রোজা হজ জাকাত তাদের সব আছে, আমাদের যাতে বুজুর্গি তাদের বেশি, দাড়িও লম্বা, তারপরে তাদের সাথে আমাদের দূরত্ব প্রথম আসমান থেকে সপ্তম আসমানের সাথে আরো বেশি, কেন এত দূরত্ব, কেন আজকে বিভাজন, কেন আমরা ওহাবি বলবো, কেন আমরা সুন্নি বলি? ওহাবিয়াত এবং সুনিয়াতের মধ্যে এই যে বিরাট একটা তফাত আটলান্টিক মহাসাগরের ওপারে পার, এর চেয়ে আরো বেশি তফাত। এর কারণ কি? কারণ তো শুধু আকীদা, আমল নয়, আমলের তফাত থাকতেই পারে। আপনারা একরকম বের করতে পারেন, আরেকজন আরেকরকম বের করতে পারে মাথায় বুদ্ধি থাকলে, কিন্তু আকীদার প্রসঙ্গে কোনো আপোষ নাই। যে আকীদার ক্ষেত্রে আপনাদের ভিতরে যে ময়লা আছে, ময়লা পরিষ্কার না হওয়া পর্যন্ত এই আকীদার সাথে আমাদের আপোষ করা যায় না। তো কাজে আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, ফিরে এসে আমরা বাকি কথা আবার বলবো ইনশাআল্লাহুল আজিজ, ততক্ষণ আমাদের সাথেই থাকবেন।